ওকে, সো লাস্ট ভিডিওতে কিছু বোকার মতো ভুল করার পরেও কিছু ভুল রয়ে গেছে মোস্ট প্রবাবলি, তুমি সেগুলো আগে ঠিক করবো। ফিক্স দ্য ওয়াল নোটস 475 কনক্রিট পন্ডস, মানে যেগুলোর উপরে বিম নাই সেগুলো তো 475 পাউন্ড পার ফিট হওয়ার কথা, কিন্তু ওগুলা মোস্ট প্রবাবলি আমি জায়গায় কিতা করছি, হ্যাঁ আমি 485 দিয়ে দিচ্ছি, দেখি 485 দিয়ে দিচ্ছি, সেগুলো আমরা রিপ্লেস করবো। ওয়ান স্টোরির জায়গায় যাবো আমরা সিঙ্গেল স্টোরিতে, দেন সিলেক্ট 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 অ্যান্ড সিলেক্ট ডিজাইন লোড ডিস্ট্রিবিউটেড, তো এটা চলে গেলো বি ওয়াল, আমরা দিব ওয়াল এস, এখানে দিয়েছি কত কিপার ফিট আছে 0.475, আর বি ওয়ালের নাম ওইটা ছিল, ওইটা ডিলিট করবো, এর জন্য আবার সিলেক্টে যায় প্রিভিয়াস সিলেকশন আনতে হবে, গেট প্রিভিয়াস সিলেকশন অ্যাসাইন ফরওয়ার্ডস ডিস্ট্রিবিউটেড ওয়াল বি ডিলিট অ্যাপ্লাই, ওকে। সো এখন এটাতেই দেখি ডিসপ্লে লোড স্ট্রিং ডেড নাই, ঠিক আছে ফ্রেমে লাইভ নেই, ঠিক আছে ফ্রেমে ফ্লোর ফিনিশ নেই, ঠিক আছে ফ্রেমে বি ওয়াল কোনগুলো ছয় অবস্থান আছে, দেন ফ্রেমে এস ওয়াল কোনগুলো, এগুলো ঠিক হয়ে গেল, ওয়াটার ফ্রেমে কোনো ওয়াটার নেই, ঠিক আছে ওকে আছে। তো এগুলো তো শেষ, এটা এখন লিখে দিই, এটা আসলে ভুল করার কারণে স্টেপস সেভেন নিয়েছে, স্টেপস সেভেন থাকবে না। এখন আমরা জিনিসটা দেখবো যে উইল ক্যালকুলেট ওয়াটার ট্যাঙ্ক স্ল্যাব লোড ইউজিং এক্সেল শিট, এক্সেল শিট বানাবো এই ভিডিওতে, মোস্টলি এক্সেলই কাজ করব। সো আমরা এখানে চলে যাই রুফে, রুফে আসলে এখন ওয়াটার ট্যাঙ্কটা কোথায় দিব ওইটা আসলে বিবেচনা করবো, যেহেতু আমার এই যে সিঁড়ি ঘরের যে জায়গাটা এখানে যেহেতু 15 বাই 18 প্রচুর বিশাল জায়গা, তো এই সিঁড়ির উপরেই আসলে আমরা ওয়াটার ট্যাঙ্কটা দিয়ে দিব। তো ওয়াটার ট্যাঙ্ক দিলে আমাদের এখানে সিঁড়ির আসলে একটা চিলে গোঠা হবে, চিলে গোঠাটা আগে দিয়ে নিব, চিলে গোঠা দেওয়ার জন্য আমরা এখানে অ্যাড বা মডিফাই গ্রিডে যাব, মডিফাই শো স্টোরি ডাটা রুফ, রুফের উপরে আরেকটা ফ্লোর আনবো, অ্যাড স্টোরি কিপ ইনক্রিজিং স্টোরি হাইটস ফ্রম এক্সিস্টিং স্টোরি রুফ, ঠিক আছে স্টোরি হাইট, এটা স্টোরি হাইট দিব 10 ফিট দিলাম, ঠিক আছে ইনসার্ট অ্যাবাভ স্টোরি রুফ, ঠিক আছে ঠিক আছে, এটার নাম দিলাম, এর নাম কি দিব, নাম দিলাম WT ওয়াটার ট্যাঙ্ক স্ল্যাব, ওকে হলো হলো। সো আমরা WTS আছি, WTS এ কিন্তু কোনো ফ্লোর হবে না, জাস্ট সিঁড়ির জায়গাটা থাকবে, সো বাকি সব কিছু ডিলিট করে সরাই দিব, যা আছে এখন বোরিং কাজ সিলেক্ট করবো, ডিলিট করবো, ওকে করার পরে এখন এইদিকে দুই দিকে বিম কিন্তু আসলে সরাই দিচ্ছি, সো ওখানে আবার বিম দিয়ে দিবো আমরা, এখন যদি 3D তে দেখতে চাই তাহলে 3D একটু দেখি কিরকম দেখাচ্ছে, ঠিক আছে আর উপর থেকে চাইলে গ্রিড লাইন গুলা যদি না দেখতে চাই তাহলে কন্ট্রোল D চাপলে চলে যাবে গ্রিডলাইন ছাড়া ভিউ, ঠিক আছে এটা একটু রেন্ডার্ড ভিউতে দেখি তাহলে আরো ভালো বোঝা যাবে, এডি ভিউতে যাবো, ভিউ থেকে যে শো রেন্ডার্ড ভিউ, রেন্ডার্ড ঠিক আছে,
তো এ পর্যন্ত হইলো। এখন কথা হলো যে স্ল্যাবটাতে আসলে কত লোড আসবে, হ্যাঁ ওয়াটারের জন্য কত লোড আসবে ওইটা আমরা ডিটারমাইন করব। সো এটা ডিটারমাইন করার জন্য একটা এক্সেল শিট বানাবো। এক্সেল শিট একদম জিরো থেকে বানাইতেছি যাতে বিষয়টা ক্লিয়ারলি বোঝা যায়। সো ভিডিওটা একটু বোরিং হবে, আগেরটার থেকে হয়তো বোরিং হবে না, বাট বোরিং হবে। রিনেম করবো, নাম দিলাম WTS load calculation। ওকে, এটা সুন্দর করার জন্য টেক্সট বক্স লাগাই দিই, বেশি সুন্দর করবো না, সময় লাগবে তাই। তাইলে এটা নাম দিলাম কি হচ্ছে, এবার এটা সাইজ একটু বড় করে দিই, ভালো। তো এখন আমাদের যে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে, প্রথমে আমরা আন্ডারগ্রাউন্ডে যে আমাদের একটা ওয়াটার ট্যাঙ্ক থাকে ওইটার একটা ক্যাপাসিটি আমরা নির্ধারণ করব। সো এই জায়গায় আন্ডারগ্রাউন্ড লিখে আরেকটা এরকম বানাইতে পারি। সো আমি এখন সময়ের জন্য বানাইতেছি না, বাট চাইলে না একটা ইনসার্ট বক্স দিয়ে আন্ডারগ্রাউন্ড লেখা যায়, ঠিক আছে দিয়েই দিই, সময়টা একটু গেলে গেল। ক্যালকুলেশন করব, তো এটার জন্য আমাদের যা যা লাগবে ওগুলাকে লিখি। সেটা হচ্ছে নাম্বার অফ ফ্ল্যাটস, ঠিক আছে এখানে আমরা নাম্বার অফ ফ্ল্যাটস, যেহেতু এটা আসলে ইনসার্ট দিতে হবে, সো এখানে ইনপুটের একটা সেল দিয়ে দিই, দিলাম নাম্বার অফ ফ্ল্যাটস। আমরা তাহলে এটাকে চলে যাই, এখানে ফ্ল্যাট কয়টা আছে, তো এর জন্য আমরা প্ল্যানটা দেখি। এখানে দেখতে পাচ্ছি যে দুইটা ফ্ল্যাট আছে, এদিকে একটা ফ্ল্যাট, এদিকে একটা ফ্ল্যাট। সো ফ্ল্যাট দেখে যা বোঝা যাচ্ছে সেখানে 2 রুম, এদিকে কিচেন বাথরুম হবে। সো এখানে ক্যাপাসিটি 4 জনের বেশি ধরবো না পার ফ্ল্যাটে, ঠিক আছে। তো দুইটা ফ্ল্যাট করে আছে এবং কয়টা ফ্লোরে ফ্ল্যাট আছে আমাদের সেটা আমরা দেখি। ডাটা ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাট আছে, সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট আছে, থার্ড ফ্লোরে আছে, ফোর্থ ফ্লোরে আছে, তাহলে 1, 2, 3, 4 আর এদিকে গেলে 2 করে, সো 4 2 গুণে 8, 8টা ফ্ল্যাট। এরপরে লাগবে আমাদের নাম্বার অফ পার্সন পার ফ্ল্যাট, নাম্বার অফ পার্সন পার ফ্ল্যাট, একটু বড় করি, ঠিক আছে। সো আমরা এখানে 4 দিয়ে করছি, এটা ইনপুট সেল দিয়ে দিই, দেন আমরা দিব ইউনিট ওয়াটার নিডেড, মানে ইউনিট ওয়াটার কতটুকু দরকার আমার পার ইউনিট পার্সনের জন্য, ওয়াটার রিকোয়ারমেন্ট, ইউনিট ওয়াটার রিকোয়ারমেন্ট। এখানে এটা ধরতেছি, এটা ইনপুট দিতে হবে, এটা ধরে নিলাম 150, ঠিক আছে। 150টা কি এখানে ইউনিটটা দিয়ে দিই আমরা, এটা হচ্ছে LPCD, LPCD মানে হচ্ছে লিটার্স পার ক্যাপিটা পার ডে ডিমান্ড, বা পার ক্যাপিটা ডিমান্ড পার ডে কোত্থেকে আসলো, লিটার পার ক্যাপিটাল ডিমান্ড হওয়ার কথা, মানে পার পার্সনের কয় লিটার লাগে ডেলি বেসিস, সেটা এটাকে আমরা ধরে নিতেছি 150, ঠিক আছে। আচ্ছা তাহলে এই পর্যন্ত হইলো, এরপরে সেলটাতে আমরা দিব একটা ক্যাপ দিয়ে দিই, এখানে এটা হবে টোটাল ওয়াটার নিডেড, মানে পুরো বিল্ডিং এর জন্য কতটুকু পানি লাগবে, তাহলে সো
এখানে একটা ফর্মুলা দিব ইকুয়াল দিয়ে, দেন আমরা উপরে যে তিনটা জিনিস বের করছি এই তিনটে গুণ হবে, সো এটা চুজ করলাম ইনটু এটা ইনটু এটা, এন্টার। নিডের, এখন নিডের যেটা আসলো এটা এলপিসিডিতে ছিল, তার মানে এখানে এটা আসবে লিটার্স, লিটার্স। তাহলে বিল্ডিং এ দেখা যাচ্ছে যে আমাদের 4,800 লিটার পানি দরকার, এই সেলটা ক্যালকুলেশনের সেল, ক্যালকুলেশন দিয়ে, ঠিক আছে। তো 4,800 লিটার পানি দরকার আমাদের এখানে বিল্ডিংটাতে, আমাদের এখানে দরকার। সো এখন আমরা এটা মিটার কিউবে দেখবো, ঠিক আছে, থাকুক লিটার্স এর জায়গায় মিটার্স দি, কিউবিক মিটার দি, কিউবিক মিটারস লেখে না কিউবিক মিটার লেখে, এটা আমি শুধু জানি না। সো এটাকে যদি আমরা কিউবিক মিটার নিতে চাই, তাহলে এই সেল এখানে যা আছে ডিভাইডেড বাই 1000, তাহলে আমাদের আসে পড়লো কিউবিক মিটারস। কিন্তু আমরা কিন্তু কাজ করতেছি আসলে ফিটে, সো আমরা এখানে আবার ফিটও নিয়ে নিব, কিউবিক কিউবিক যদি ফিট হয় তাহলে তো কিউবিক মিটারই হবে, কিউবিক মিটারস। তাহলে এখন মিটারকে আমরা ফিটে কনভার্ট করব, এর জন্য জাস্ট এটা ইনটু আমাদের কত 3.28 এর কিউব, রাইট, 3.28 টু দি পাওয়ার 3, তাহলে কত আসে 169, 170 ধরে নিব, 170 CFT, ঠিক আছে। রাউন্ডেড ভ্যালু নিব, ওকে। তাহলে আমরা পাই গেলাম কতটুকু পানি লাগবে, এটা হচ্ছে টোটাল। সো টোটাল যতটুকু পানি লাগবে এটা আসলে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের জন্যই করা হয়, এবং সেই ক্ষেত্রে আমরা এখন আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের আসলে ডাইমেনশন কত হবে ওইটা আমরা একটু দেখি, পরে আমরা উপরে ট্যাঙ্কটা নিয়ে কাজ করব। সো যেহেতু এই জায়গাটা বড়, সিঁড়ির জায়গাটা, আমরা কিন্তু বরাবর এই নিচেই আমরা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা রিজার্ভারের লেন্থ এবং উইড জানি, লেন্থ 15 ফিট, উইড 18 ফিট। সো এখান থেকে আমরা রিজার্ভারের হাইটটা বের করবো, জাস্ট এখানে লেন্থটাও লিখে রাখি, রিজার্ভয়ারই তো লেখা নাকি, এটা আমাদের ইনপুট দিতে হবে, দিলাম, এটা দিচ্ছি কত 15 ফিট, দেন এটাও ফিটে যাবে, এটা হবে 18। এখন আমরা বের করব রিজার্ভার হাইট, ঠিক আছে। তাহলে আমরা জানি যে কতটুকু কিউবিক ফিট হইতে হবে, এত কিউবিক ফিট হইতে হবে, এন্ড আমরা লেন্থ এর উইড জানি, সো ইজিলি কিন্তু আমরা হাইটটা বের করতে পারবো, ঠিক আছে। এখানে দিলাম ইকুয়াল, ব্র্যাকেট দিই, এটা গুণ এটা লেন্থ ইনটু উইড, লেন্থ ইনটু নিচে যাওয়ার কথা তো আগে লিখে ফেলছি, ব্যাপার না, এদিকে আনলাম, আনার পর এখন দিব সিএফটিটা ডিভাইডেড বাই লেন্থ ইন উইড, ওকে। তাহলে হাইট আসতেছে ফিটে কত আসতেছে এত, এখন এটাকে তাহলে আমরা ইঞ্চিতে নিই, তাহলে 7.5 ইঞ্চ বা 8 ইঞ্চ, অনেক
ছোট আসতেছে, ওকে এত ছোট তো করে না, আরো বড় করেই দেয়। জাস্ট একটা রাফ ক্যালকুলেশন, যে একদম অ্যাকুরেটলি যে এভাবেই করে তা না, কিভাবে করে ওটা আসলে আমি এক্সাক্ট জানি না, তো ওইভাবেই দিলাম। দেন আমরা আমাদের চলে যাবো আমাদের ওভারহেডটাতে, যেটা নিয়ে আমরা কাজ করতেছি। ওভারহেডে যে কাজটা করব, এখানে যা দেওয়া আছে সেম থাকবে, এখানে সবই সেম থাকবে, জাস্ট রিকোয়ারমেন্ট ওয়াটার আর নিডেড ইন লিটার্স। এখানে ওয়াটারটা আন্ডারগ্রাউন্ডে মানে টোটালি যত আমাদের দরকার তার 50% আমরা এই জায়গায় দিয়ে দিব। দেন 50% দিয়ে বাকি এখানে যা যা বের করলাম সেম কাজটা করব, সেম কাজ করে আমরা এখানে রিজার্ভার হাইট যেটা ওইটা করব। তো ভিডিওটা যাতে বড় না হয় এই জিনিসগুলো আমি অফ স্ক্রিন লিখে ফেলতেছি, দেন আবার আসতেছি। ওকে ওকে, সো আমাদের এখানে লেখা হয়ে গেছে ওভারহেড এর ট্যাঙ্কের হাইট এখানে 3.7, এটা আমরা আসলে 4 ইঞ্চি ধরে নিব, এটা বিষয় না, এখানে আমাদের ফিটে দেওয়া আছে হাইট। দেন তাহলে আমরা এখানে স্ল্যাবে কতটুকু লোড আসবে ওইটা আমরা এখন বের করব। তো ওইটার জন্য একটা জিনিস লাগবে, ওইটা এই সাইডে এখানে লিখে নিই, এটা হচ্ছে ওয়াটার ইউনিট ওয়েট। কি লিখছি কি অবস্থা, পিসিএফ এ দিব, তাহলে আমাদের পাউন্ডে তা আসবে, আমরা যদি পাউন্ড নিয়ে কাজ করতে চাই পিসিএফ দিব। পিসিএফ এটা মোস্ট প্রবাবলি 62.5, তারপর দেখে নিই ওয়াটার 62.4 দেওয়া, আমি 5 দিলাম। তাহলে WPS তাহলে এটা এখন বের করবো, এটার জন্য জাস্ট হাইট, আমাদের হাইট যেটা হবে হাইট ইনটু ইউনিট ওয়েট। ঠিক আছে, এটা একটা সেলের একটা কালার দিয়ে দিই, জিনিসটাই তো আমাদের মেনলি পরে লাগবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বলতেছে 19 PSF, 19.6, সো এটা আমরা 20 ধরে নিব ওয়াটার ট্যাঙ্কের লোড। সো এখন এই ওভারহেড এর জন্য যেটা ক্যালকুলেট করলাম এটা এখানে দিয়ে দিই, স্ল্যাবটা সিলেক্ট করলাম, এসআই শেল লোডস ইউনিফর্ম, এটা যাবে আমাদের ওয়াটারে। ঠিক আছে, কাউন্টার স্কোয়ার ফিট ছিল আমাদের 20, রাইট, 20 স্কোয়ার ফিট অ্যাপ্লাই করে দিলাম, হয়ে গেল। এখন কথা হচ্ছে আমরা যে জিনিসটা আসলে করছি এখানে যে লোড দিলাম, এটা কিন্তু আমাদের কাস্টম RCC ওয়াল দিয়ে যে বিল্ডিং এ যে ওয়াটার ট্যাঙ্ক গুলো হয় ওটা ছবি বের করে রাখছি। যেখানে দেখা যাচ্ছে খেলাধুলা করতেছে এই ছাদের উপরে, মোস্ট প্রবলি এটাই সেই ওয়াটার ট্যাঙ্ক। ঠিক আছে, তো এই ওয়াটার ট্যাঙ্ক গুলোর ওয়াল গুলোও কিন্তু আমাদের আসলে ডিজাইন করতে হবে। যদি আমরা ওয়াটার ট্যাঙ্ক এইভাবে দিই, এভাবে যদি আমরা কাস্টম ইয়ে করে যদি আমরা ওয়াটার ট্যাঙ্ক দিই, সেক্ষেত্রে আমাদের ওয়াল গুলোও ডিজাইন করতে হবে, কারণ ওয়াটারের একটা প্রেশার আসবে ওয়ালে। আমরা যদি কাজটা না করি তাহলে আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে যে আমরা ট্যাঙ্ক দিয়ে দিতে পারি। ছোটবেলায় আমার বিল্ডিং এর ছাদের উপরে ছিল গাজী ট্যাঙ্ক, সেই গাজী ট্যাঙ্কি। ঠিক আছে, তো গাজী ট্যাঙ্কি যদি আমরা দিই সেক্ষেত্রে আমাদের ওভাবে ক্যালকুলেট করতে হবে। এটা একটা রাফ ক্যালকুলেশন করি আমি, রাফ ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের টোটাল ওয়াটার নিডেড কত, 2400 বলছে, তাই তো? তাহলে আমাদের এখানে কত ক্যাপাসিটি আছে, এখানে 2000, এখানে 3000-এর আছে, 3000 লিটার। তো আমরা 3000 লিটারেরটা চুজ করতে পারি। 3000 লিটারের ট্যাঙ্কটা যদি আমরা ছাদের স্ল্যাবটার উপরে বসাই সেই ক্ষেত্রে এটার হাইট কত, 76.5 ইঞ্চি, রাইট? তো এটা আমরা ফিটে নিব, ফিটে নিয়ে দেখবো ওয়াটার লোডটা কত আসে, দেন ওইটা আমরা অ্যাপ্লাই করে দিব। সো এখানে নিচে আরেকটা সেকশন মানে এখানে লিখি দিলাম কাজী ট্যাঙ্ক, কাজী ট্যাঙ্ক। ঠিক আছে,
ওকে, তাহলে হিন্দি ক্যাপাসিটি কত বলছিল? 3000 না? 3000 টা আমরা ইউজ করবো। হাইট চলো ইঞ্চিতে রাখি, দেন আবার হাইটটা দিব আমরা ফিটে। ইঞ্চিতে কত ছিল আমাদের? 76.5 ইঞ্চি। 76.5, এখন এটাকে আমরা নিয়ে যাব ফিটে। 76.5 ÷ 12, তাহলে আসছে 76.37। এটা দুই ঘর রাখবো খালি, 76.38। এই হইল আমাদের হাইট, এটাও দিয়ে দিলাম ইনপুট। সো এটা ক্যালকুলেশন, তাহলে এই যদি হয় হাইট, তাহলে আমাদের এটার জন্য WTS লোড, তাহলে এখানে আমরা কি দিব, জাস্ট ইকুয়াল দেন হাইট ইন ফিটস ইনটু এটা। এবার কিন্তু প্রচুর লোড এসে পড়ছে, কারণ যে হাইটটা বেড়ে গেছে, আগে তো আমাদের হাইট প্রচুর কম ছিল, মানে হাইট বাড়াতে লোড বেশি এসে। ঠিক আছে, তো এটা একটা কালার দিয়ে দিই, এটা ব্লু দিই। তাহলে আমরা এটা অ্যাপ্লাই করি, দেখি এটা না করে, কারণ এই কত পয় 1 ফিটও কিন্তু আসলে হয় না, অতটুকু ওয়াল তো আর মানুষ কনস্ট্রাক্ট করবে না। তো এই পদ্ধতিতে করলে আমাদের একটু বেশি দেওয়া লাগতো, তো সেই জায়গায় মানে RCC তো আমাদের ওয়াল ডিজাইন করার দরকার নেই, যে জায়গায় আমি এখানে রেডিমেড ট্যাঙ্ক পাওয়া যাইতেছি। তাই এখানে অবশ্য কস্ট বিবেচনা করে দেখা যায় যে এটা করলে বেটার হবে না, এটা করলে বেটার হবে। তো এত কিছু তো করতেছি না, জাস্ট ডিটেলস এর টিউটোরিয়াল, তো এখানে রাফ দেখাইতেছি। তো এখানে লোড পিএস এর মানে কত, 398, এটা আমরা 400 করে দিয়ে দিই। 400 কিন্তু প্রচুর কম না, অনেক শেল লোডস ইউনিফর্ম ওয়াটার দিলাম 400, প্রচুর এসে পড়ছে অনেক। আচ্ছা, এটা কত ইঞ্চি স্ল্যাব ছিল? এটা ছিল 8 ইঞ্চি স্ল্যাব না? 8 ইঞ্চি, এটা একটু বাড়ায় দিই, 10 ইঞ্চি স্ল্যাবও তো আমাদের ছিল, লিফট করে দিলাম 10। ঠিক আছে, ডিজাইন শেল লোড ইউনিফর্ম 400 অ্যাপ্লাই। তাহলে আমাদের এখানে 400 হয়ে গেলো, ছাদের উপরে আমরা গাজি টাঙ্কি দিয়ে দিব। আর কি ছিল বাকি কি ছিল? হ্যাঁ, ক্যালকুলেট দ্য ওয়াটার ট্যাঙ্ক ইউজিং এক্সেল শীট, উই উইল অ্যাপ্লাই দ্য লোড অন ওয়াটার ট্যাঙ্ক ওয়াটার স্ল্যাব। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই ছিল, দেখার জন্য থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।